তো দেখি কি দেখো, কই যায়, কার সাথে কথা কয়, কই যায়, কই কি করে। আমার পাশে বসেন, আমার পাশে বসেন, ওরও কথা শুনি আপনার কথা শুনি। আচ্ছা এখন তুমি কি বলতে চাচ্ছ যে ওরা মাইরা ফেলাম কোথায় আইসা আপনার আমাকে মারার লেগে আইসা? তুই জানো সে যা তোরে মারলা, তো মারাটা তো বড় বিষয় না, তুই কথা বল, তোর কথা শুনি। তোমাদের সাথে কি আমার কোনো শত্রুতা ছিল? আমি সব বলতেছি। আচ্ছা তোমরা কতদিন থেকে এই রোগীটাকে বিরক্ত করো? একদিন। অনেকদিন বলতে সংখ্যা বলো, সময় বলো। কতটা মনে থাকে? দশ বছর না, দুই বছর, দুই তিন বছর হবে। কেন ডিস্টার্ব করো? এদিকে ঘুরো, আমার দিকে ঘুরো, পাগল এদিকে দাও, পশ্চিম সাইডে দাও, এদিকে দাও। তোমার নাম কি? হ্যাঁ আমার নাম নেই। নাম তো অবশ্যই আছে তোমার, যেহেতু নাম আছে। যাই হোক, রোগীর নাম কি? রোগীর নাম কনক চোপা বলে। আর তোমার নাম? আমার নাম, হ্যাঁ আমার নাম, তোমার নাম? আমার নাম পঞ্চগড় জেলাতে। কোথায় যেন বুঝতে পারি? পঞ্চগড় জেলা তেঁতুলিয়া থানা। হ্যাঁ, জিরো পয়েন্ট বাংলা বান্দা, জিরো পয়েন্ট বাংলা বান্দাতে। এখানে হলো সন্ন্যাসী পাড়া, সন্ন্যাসী পঞ্চগড় সদর। আচ্ছা, এই রোগীটাকে ওনারা ফুল ফ্যামিলি ক্ষতিগ্রস্ত অনেকদিন থেকেই। আমার বাবা কালকের আগের দিন রাত্রে এই অবস্থা, বাসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক আজকে আমাদের এখানে নিয়ে আসছে। আচ্ছা এই তোমরা যে এই রোগীটাকে ডিস্টার্ব করো, তোমাদের কি অন্য কোনো বৃহৎ উদ্দেশ্য আছে? জোরে বলো। নাই। তাহলে কেন ডিস্টার্ব করো? আমি করি না। কে করে? আমার লগের দি করে। ওরা কারা? লগে কতরি বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, ওরা কেন করে? তোমার কলিজা কাঁপলো না? জেনে গেলি তো বাটাম ফাটাই দিবে, তাও কেন আসলা? টিকতে পারো নাই, পালাইতে পারছো, পারো নাই, বাধ্য হয়েছো আসতে, তাই না? পালাই না। পালাতে চাইলেও তো তোমরা পালাবো না। তো এই রুগীটা কি বললা, কি পাড়া দেয় না কি দেয়, কি বললা আবার একটু বলো তো? রাস্তা দিয়ে হাঁটে। হ্যাঁ, তারা রাস্তা দিয়ে তো হাঁটবে, কই দিয়ে হাঁটবে? তারপর রাস্তা দিয়ে হাঁটার সময় কি বলো? কিছু না, ওরা আর আমারে কয়, আমরা ওরাই যা করে, আমি কিছু করি না। হ্যাঁ, তুমি কি সমর্থন করো তাদের যারা ক্ষতি করে? আচ্ছা তোমাদের এখন লক্ষ্য এবং উদ্দেশ্য কি, রোগীর ক্ষতি করা? তাইলে ওরা করে কে লেগে আমি তো জানি না, ওকে না করে ওরা শুনে না। তুমি কি করো? আপনার তাদের সব কয়েকটা গোলায় চাপ লাগুক। দেখো তো তারা বন্দী হয়ে গেছে কিনা। হুম, তাদের বন্দীতে তুমি খুশি? এখন তুমি কি করো, তুমি কি তোমার বক্তব্য কি কও? ওরা আমার জোর করে পাঠায়, আমি তো আসি না। তো জোর করে পাঠালে তুমি আসবা? এদিক ঘুনো, তোমাকে আমি ঘুরতে বলছি না, আমার দিকে ঘুরো। পাগল এদিক দো, এদিক দো। কে পাঠায়? ওরা যদি তোমাকে বলে যে যাও পাবলিক টয়লেটে যাও, যা টয়লেট থেকে মানুষের মল গ্রহণ করো আর খাও, খাবা তো ওই যে তোমার ব্যাপার। হে, তোমারে মারবে না কাটবে, তুমি ওই জন্য আরেকটা রুগীরে ডিস্টার্ব করবা? এই বেটা, তোর ব্যর্থতার জন্য আরেকজনকে কেন ক্ষতি পাইতে হবে? ওরা তো শোনে না। ওরা শুনে না, তুই মহিলা যা আত্মহত্যা কর বেটা, তোর মতো জিনের দরকার নাই। তুই যে সমস্ত জিন
মানুষকে ক্ষতি করে তার বাঁচার তো অধিকার নাই। তো তুই কেন আস, তুই কেন তারা ক্ষতি করতে বললে তুই করবি? তুই কেন করলি? তুই কি করস উপকার? ওদের এখন আটকায় দিছে, এখন ওরা ওদের অবস্থা খারাপ করবো, আগে তোর অবস্থা খারাপ করবো। কি কি ক্ষতি করো বলো? এই বেটা কি কি ক্ষতি করো? আরে এত কথা কেন জানতো? দুই বাদ এক বাবুরে আপনি ঠান্ডা করেন। আচ্ছা এই তোমার তাহলে বক্তব্য কি? খাবার পারে না আর ক্ষতি করিস তোরা, তুই ও আমি আসবো। আমার একটা আঙ্গুল ভাঙিয়ে দিছে ওরা, ওগোর সাথে আসি না। ওরা কারা, ওদের নাম কি? ওগো নাম আমি জানি না। তো ওর সঙ্গে তোর পরিচয় কিভাবে? আমি একটা গাছে ছিলাম। আচ্ছা তোর নাম যেন কি বললি? হ্যাঁ আমার নাম নেই। হই বেটা নাম ছাড়া কেউ হয় নাকি? তোমার নাম কি বলো? আমার নাম রাখেনি আমার মা, রাখে নাই। মা বাবার তো ওরাই মেরে ফেলেছে। ওরাই মেরে ফেলছে? ওরা তোর বাপ মায়ের বাইরে ওরাই তোর মানুষ করছে? তুই বিভ্রান্তিকর কথা বলে আমাকে বিভ্রান্ত করতে পারবি? যা করতে তাই। আচ্ছা এই জিনটা আসলে উল্টাপাল্টা কথা বলতেছে এবং এই রোগীটা ওনার পরিবারকেও ডিস্টার্ব করা হয় এই জিনদের পক্ষ থেকে। এখন রোগীর স্বামীকে কষ্ট দেয় কে? তুই? না আমি কষ্ট দেই। কে দেয়? ওরা দেয়। তুই কি আল্লাহর ওলি? তাইলে ওরা কষ্ট দেয়, ওরা না করি তো দেয় না। ওরা ক্ষতি করে, ওরা তো আমাকে দেখে না, আমরা তো ওকে দেখি। শিওর? হ্যাঁ ওরা আমাকে দেখে, দেখে না তো। হ্যাঁ তা আমরা দেখি, ওরা ভুল করতেই পারে, করা লাগতেই পারে, স্বাভাবিক। ক্ষতি আমাকে করাই লাগবো। তোমাদের এই যে ক্ষতিটা সূত্রপাত কোথা থেকে? জোরে কো, কথা জোরে বল। অনেক দূরে থেকে। কি সূত্রপাত? সূত্রপাত ওর আগে ওর যে খালা আছে না? হ্যাঁ ওই খালাই ওর মেন সমস্যা। হ্যাঁ মেন সমস্যা ওর খালা। হ্যাঁ হেল থেকে শুরু হলো। আচ্ছা তারপর কি ওদের পরিবারের কাকি কাকি তোমরা ক্ষতি করছো? ওকে ক্ষতি করে নি তোমরা। তো উনি যে বলে বুকে চাপ খায়, ও যে ওর ওরা দেয়, আমি তো কিছু করি না। তুই ফেরস্ত নাকি? ও গো না করি তোরা শোনে না, না আমি কি করবো, আমার কিছু করার নেই। তুই তোর নামে আমারে বলস নাই, তোর তোর টিমের লোকরা তোরে কি বইলা ডাকে? আমার কোন কে সার আল্লাহ এই কয়, আমারে কি কয়? আমার কে সার আল্লাহ? আমাকে তোরা কি? তোরা তো সার আল্লাহ, আমি সার আল্লাহ তুই তো, তোরা তো সার আল্লাহ। এখন তাদের বন্দিতে তুমি খুশি হইছো? হ্যাঁ খুশি। তুমি ওদের সঙ্গে বন্দি হয়ে যাও? কি তোর জীবন থেকে কি দয়া মায়া উঠে গেছে নাকি? কে বাসার ইচ্ছা না? কি কারণে? আর ওই যে সাইফু সাহেবের বাবারে কে ক্ষতি করে? তোমরাই? এখন ওদের বাসায় কোথায় কোথায় ক্ষতি আছে? ওর বাসায় আছে, ওখানে আছে। হ্যাঁ আমি তো ওদের বাসার চেক দিবো। তোমার স্বামী সন্তান নাই? তুমি ছেলে না মেয়ে? ছেলে। তোমার বউ বাচ্চা নাই? না। বয়স কত তোমার? 30। কয়দিনে এক বছর হয়? হ্যাঁ তুই যদি কয়দিনে এক বছর এই জায়গায় না পড়াস তাহলে 30 বছর কেমন হইলো? তুই তো ওরা কইলো আমারে। ওরা কারা কইছে? ওরা আমার আমি জি গাই এম বয়স 35। ওকে কি কইছিস তুই? তো বেটা উল্টা পাল্টা কথা কইছিস তোরে। আমার মাইরা খালা না, আমার বাসার ইচ্ছা নেই। ওরা আমার বা ওরা আমার বাসতে দেবে না, আমি না বাসতে দেব। শিওর? শিওর। আচ্ছা যা তুই বন্দি হয়ে যা, তুই বন্দি থাক, ওইখানে তোর ভালো হবে। ওদের সব করা করে ভাইয়া খালা
যা বন্দি হয়ে যা, একটু আসেন তো বলে যেতে পারে। শরীর ছেড়ে দিছে না, শরীর ছেড়ে দিছে আছে। কামাল জামাল কামাই নেই না, আচ্ছা থাক থাক থাক, হুশ আছে কিনা আপনার? হ্যাঁ আচ্ছা, আপনি জানে, থ্যাংক ইউ। কি নাম আপনার? শিওর, এতক্ষণ থেকে কি বলছেন আপনার নাম? এতক্ষণ থেকে আপনি আমার সাথে কি কি কথা বলছেন, খেয়াল আছে? কিছুই বলেন নাই। আপনি কোথায় বসা ছিলেন? তারপর কই ছিলেন? ওই জায়গা থেকে আর কোনো স্মৃতি খেয়াল নাই? তার মানে উনি যাওয়া অবস্থা তো জিন ছিল। বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করেন। আচ্ছা মাস্কটা আরেকটু, নাকটা আরেকটু উপরে ওঠান। হ্যাঁ 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 ঠিক আছে, আরেকটু আর উপরেরটা নিচে নামান, এই যে মাথার উপরে এটা। ইয়েস ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমার সঙ্গে বলেন যে হে আল্লাহ, আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন, আমার চোখের সামনে তুলে ধরুন সেই সমস্ত দৃশ্য যারা আমাকে বিরক্ত করতো তাদের অবস্থান। যারা আমার বিরক্ত করতো তাদের অবস্থান। চোখের ছোট্টা বাঁকা ফু দেন, চোখ বন্ধ থাকুন। কি কয় চোখ বন্ধ অবস্থা দেখেন তো কি দেখা যায়, কাউকে দেখা যায়, কোনো কিছু দেখতে পাচ্ছেন? বলেন কি দেখতে পাচ্ছেন? বলেন কি দেখতে পাচ্ছেন আপা, ভয় খাচ্ছেন? আল্লাহকে ছাড়া কি মুসলমানের উচিত অন্য কাউকে ভয় পাওয়া? ভয় পাবেন না, আপনি যা দেখতেছেন আমাকে বলেন, আমি অ্যাকশন দিচ্ছি। কি দেখতেছেন বলেন? হ্যাঁ আপনি কি ভয় পাচ্ছেন? আপনি মুসলমান? মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। আর আমি তো এখানে আসি, ওদের হুতাইছি কিন্তু আমি। বুঝছেন না বুঝেন নাই? তাহলে এত ভয় কিসের আপনার? কি দেখতেছেন বলেন শুধু। কি অবস্থায় শুয়ে আছে? লাশ হয়ে। কয়জন আছে? 10-12 জন আছে। তাদের মৃত্যুতে আপনি খুশি? জি। আচ্ছা আর আলাদা ভাবে দেখেন তো একজনকে, অন্য কাউকে দেখা যায় কিনা? কোথায় আছে? কি অবস্থা আছে? বন্দি অবস্থায় কেউ আছে কিনা এটা দেখেন। কয়জন? একজন। সে দেখতে কেমন? ভালো না, কালো। কালো স্পষ্ট দেখতেছেন? বানিয়ে বানিয়ে বলতেছেন না তো? আপনার নাম কি? কনক চাপা। আজকে কি বার? শনিবার। এটা কত সাল? 24 সাল। আচ্ছা বর্তমান সরকার কে? বর্তমান সরকার ইউসুফ। ইউসুফ ঠিকই কইছেন, ইউসুফ সরকার। আচ্ছা যাই হোক, উনি যা জানেন তাই বলছে। ইউসুফ সরকার ফেসবুকে অবশ্য ট্রেন্ডিং উঠে গেছে। আচ্ছা যাই হোক, ডক্টর ইউনুস বর্তমানে সব ঠিকঠাক আছেন তো? আপনার সন্তান কয়টা? তিন ছেলে। তিন ছেলে। আপনার শ্বশুরের নাম? ইমান আলী। মুক্তিযোদ্ধা? জি। আচ্ছা ঈশ্বর দেখতেছেন? যেগুলো মাটিতে শুয়ে আছে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে ফু দিয়ে পুড়ে দেন জোরে। আগুন লাগতেছে? শিওর? মিথ্যা বললে কিন্তু গুনাহগার হয়ে যাবেন, এবং একটা গুনায় কবিরা গুনাহ হয়ে যাবে কিন্তু।
আচ্ছা, এখন তারা যে নাস্তা নাবুত হলো, নিপাত হলো, এতে আপনি খুশি? খুশি হইলে আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে করে জানেন? আমরা যখন কোনো কাজে আনন্দিত হই তখন কি বলি? আল্লাহ শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ বলেন, সুম্মা আলহামদুলিল্লাহ। আচ্ছা, চোখ খোলেন। সাইবুল ভাই, জিগান তো দেখছে, কি দেখছে? আচ্ছা ঠিক আছে, বসেন। আচ্ছা, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যারা এই প্রোগ্রামটি দেখলেন বা পরবর্তীতে দেখবেন, সকলে দোয়া করবেন এই পরিবারগুলোর জন্য, যারা আসলে মাজনুন ব্যক্তি যেই পরিবারে আছে, জিনগ্রস্ত, তারা বুঝে যন্ত্রণা কতটুকু। আল্লাহ পাক এই বোনটাকে সুস্থতার নিয়ামত দান করুক, তাছাড়া ওনার পরিবারকেও সুস্থতার নিয়ামত দান করুক, এই দোয়া করি। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন, আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। আর একটি কথা, আমাদের পরিচয় দিয়ে ফেসবুক, ইউটিউব, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে একদল অসাধু চক্র ফেক আইডি খুলে স্ক্যামিং করতেছে, বিভিন্ন লোকের কাছে চিকিৎসা প্রদানের নাম করে অর্থনৈতিক দাবি করতেছে। এরকম যদি কেউ ভিডিও কল কিংবা অডিও কল দেয়, অবশ্যই বয়কট এবং প্রত্যাখ্যান করবেন। আমাদের সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম, ইমেইল করা। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, সেখান থেকে ইমেল সংগ্রহ করে মেইলে বিস্তারিত লিখবেন। আমার যদি মনে হয় আপনাকে উত্তর দেওয়া উচিত, তবে উত্তর পাবেন। শুধু হাই, হ্যালো, হুজুর কেমন আছেন এইরকম মেইল দিবেন না, তাহলে উত্তর পাবেন না। যাই হোক, ভালো থাকবেন, এই বোনটির জন্য দোয়া করবেন। আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, আমরা শেষ করব। আমাদের একটা স্লোগান আছে, কে কে জানেন এটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।